এর জন্য একটি পরিষ্কার বাটি নিন। এবার আমি এতে দেব 2 চামচ গোলাপ জল। এরপর আমি এতে দেব 1 চামচ লেবুর রস। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে 1/2 চামচ মধু অ্যাড করতে হবে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা লোমকূপ থেকে অতিরিক্ত তেল এবং ধুলোময়লা দূর করে দেয়। এতে করে ত্বকে ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা পায়। গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে। ফ্রেন্ডস, এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার সামান্য কিছু তুলা নিন এবং তুলার সাহায্যে এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর লাগিয়ে নিন। তুলার সাহায্যে এই মিশ্রণটিকে ভালো করে আপনার ত্বকের উপর লাগাতে হবে, যাতে করে এই মিশ্রণটি আপনার লোমকূপের গোড়ায় প্রবেশ করতে পারে। এইভাবে ব্যবহারের ফলে ত্বক ভিতর থেকে ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে এবং ব্রণের সমস্যার সমাধান হবে। তুলোর সাহায্যে ঠিক এইভাবে এই মিশ্রণটাকে আপনার ত্বকে 4 থেকে 5 মিনিট ম্যাসেজ করে লাগাতে হবে। এইভাবে লাগানোর পর 15 মিনিটের জন্য রেখে দিন এবং 15 মিনিট পর আপনার ত্বক ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। আর এই মিশ্রণটিকে সপ্তাহে 3 থেকে 4 দিন করে টানা 1 মাস ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এর ব্যবহারে আপনার ত্বক অনেকটা ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনার ব্রণ অনেকটা কমে আসবে। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।